ওয়াকাতল নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি, কোনো ব্যক্তিকে হত্যা করা, নফস, কোনো ব্যক্তি প্রাণকে হত্যা করা, যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন, ইল্লা বিল হাক্কি, তবে শরীয়ত সম্মতভাবে যদি কারো ব্যাপার উপর হত্যাটা হয়ে যায়, লাজেম হয়ে যায়, সেটা ভিন্ন কথা। শরীয়ত যেখানে অ্যাপ্রুভাল দিয়েছে, অনুমোদন দিয়েছে, সেই জায়গায় হত্যা করা যাবে। এই ছাড়া অন্য কাউকে, অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করার কোনো সুযোগ নেই। এটা হলো 7টি ভয়ঙ্কর অপরাধ বা ধ্বংসকারী অপরাধের মধ্যে একটি। ইন জেনারেল মাসালা হলো কাউকে হত্যা করা হারাম, এটা হলো জেনারেল মাসলা। ইল্লা বিল হাক্কে মানে ন্যায়সঙ্গত ভাবে করা যাবে, যেমন কেউ কাউকে হত্যা করেছে, এখন আইনি প্রক্রিয়ায় যখন প্রমাণিত হবে যে হ্যাঁ সে অন্যায়ভাবে তাকে হত্যা করেছে, তখন তার হত্যা কার্যকর হবে। এটাকে শরীয়তের ভাষায় কেসাস বলে। কেসাস মানে সে হত্যা করেছে অন্য ব্যক্তিকে অন্যায়ভাবে, সুতরাং তাকেও হত্যা করা হবে আইনি প্রক্রিয়ায়, একটা শাস্তির আওতায় আনা হবে। এই কেসাস আছে। এরপরে এমন অপরাধ করেছে যে অপরাধের জন্য সে হত্যাযোগ্য অপরাধ করেছে, হত্যার দণ্ড পাওয়ার মতো অপরাধ করেছে, এটা হুদুদ বলে। এরকম বিভিন্ন অপরাধ আছে যেগুলোর কারণে সে, যেমন সে এমন বিশৃঙ্খলা বিপর্যয় তৈরি করেছে সমাজে, বহু লোক ক্ষয়ক্ষতির শিকার হয়ে গেছে, তখন সেটি যদি এমন হয় যে সে ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তখনও সেটি হত্যাযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এভাবে নানান কারণে এই ইসলামের এই শাস্তিটা রয়েছে। এই ছাড়া কেউ ব্যক্তিগতভাবে অথবা অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে যদি হত্যা করে ফেলে, এটি ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর শাস্তি। এবং এই জায়গায় আমরা কোরআন মাজিদের আমরা দুটি আয়াত আমরা বলতে চাই। একটি হলো সূরা মায়েদার 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি অন্যায়ভাবে অন্যায়ভাবে কোনো একজন ব্যক্তিকে হত্যা করে, এখানে মানুষ বলেছে, অর্থাৎ মুসলিম বলা হয় নাই, একজন মানুষকে, একজন ব্যক্তিকে হত্যা করে, সে যেই ধর্মেরই হোক না কেন, অন্যায়ভাবে যদি কেউ কোনো ব্যক্তিকে, কোনো প্রাণকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন সেজন্য ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। একজন ব্যক্তিকে হত্যা করা, আল্লাহ তাআলা বলেছেন সে সমস্ত মানুষকে হত্যা করলো, তার মানে এক একটি প্রাণের মূল্য আল্লাহ তাআলার কাছে কত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়া নাস জামিআ, কেউ যদি একটি প্রাণকে বা একজন ব্যক্তিকে বাঁচিয়ে দেয় ক্ষতির হাত থেকে, সেজন্য পৃথিবীর সমস্ত মানবতাকে সেফ করলো, বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে একটি জীবনের উপর আঘাত করা, হত্যা করা, এটিকে কত বড় অপরাধ হিসেবে ইসলাম গণ্য করেছে, এবং একটি জীবনকে সেফ করা, রক্ষা করা, বাঁচিয়ে দেওয়া, এটাকে কত বড় পুণ্যের কাজ বলে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে। সুতরাং বোঝা গেল কাউকে হত্যা করা এটি ভয়ঙ্কর অপরাধ, কারো জীবন নাশ করা ভয়ঙ্কর অপরাধ। এবং সহিহ মুসলিমের একটি হাদিস আছে, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রতিটি মুসলমান অপর মুসলমানের তিনটি বিষয়ের উপর আঘাত করা হারাম। একটি হলো তার জীবন, জীবনের উপর আঘাত করা হারাম, তার সম্পত্তির উপর আঘাত করা হারাম, এবং তার সম্ভ্রম বা সম্মানের উপর আঘাত করা হারাম। জীবনের উপর আঘাত করা হারাম, সম্পদের উপর আঘাত করা হারাম, সম্মানের উপর আঘাত করাকে হারাম ঘোষণা করা হয়েছে সহিহ মুসলিমের ওই হাদিসে। তাহলে এই জায়গায় আমরা আরেকটি আয়াত বলবো বলেছিলাম, সেটি হলো সূরা নিসা 93 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, কেউ যদি ইচ্ছাকৃত কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, তার কয়টা শাস্তি বল দেখেন। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, আল্লাহ তাআলা বলেছেন তার শাস্তি হলো জাহান্নাম। কেউ যদি ইচ্ছাকৃত কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, তার শাস্তি হলো জাহান্নাম, সে জাহান্নামে। খালিদান ফিহা, শুধু জাহান্নামে যে আবার কয়দিন পরে বের হয়ে যাবে এমন না, সে অনন্তকাল জাহান্নামে থাকবে, স্থায়ী জাহান্নামি হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর চরমভাবে অসন্তুষ্ট, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এরপর ওয়া লাআনাহু, তিনি তার প্রতি লানত দেন, অভিসম্পাত করেন। আল্লাহ তাআলা ইবলিসের উপর যেমন লানত করেছেন, এই ব্যক্তির উপরও লানত করেন। ওয়া আআদ্দা লাহু আযাবান আযীমা, এরপরে তিনি তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রাখেন, ভয়াল শাস্তি, সুবিশাল শাস্তির ব্যবস্থা করে রাখেন। তার যখনই অপরাধ করলো শাস্তির আয়োজন করে ফেলা হয়, সে যখনই মৃত্যু হবে ওই শাস্তিটা পেতে থাকবে। তাহলে বোঝা গেল একজন মুমিনকে হত্যা করা কত বড় অপরাধ, আবার একজন মানুষকে হত্যা করাকেও কত বড় অপরাধ বলেছে। সব মিলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা কোনোভাবেই ইসলাম অনুমোদন দেবে না,
এবং এটিকে ভয়ঙ্কর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ইসলাম গণ্য করেছে।